এখানে মাগুর মাছ নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি, এবং এতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ি আর অল্প ধনিয়া গুঁড়িকে মাখিয়ে মেরিনেট করে নিয়েছি। এটা আধ ঘন্টার বেশি আমি মেরিনেট করেছি, আমি প্রায় 40 মিনিট মতন, কেউ যদি পারে আরো বেশি 45 মিনিট মতনও মেরিনেট করে রাখতে পারে। তো এবার রান্নাটাই চলে যায়। এখানে সরষার তেল দিয়েছি, এরপর দেব একটা শুকনো লঙ্কা, আর দেব কালো সরষে, কাঁচা লঙ্কাটাকে এভাবে ফাটিয়ে নিলাম। এরপর দিয়ে দেব আলু। আলুটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি, যেমন আলু ভাজা করা হয় তেমন, তার থেকে একটু মোটা। এবার দিয়ে দেব, এবার গ্যাসটা অন করলাম। এই রান্নাটা পুরোটাই মিডিয়াম লো ফ্লেমে রান্না হবে। এখানে যে নুনটা আমি দিচ্ছি, এই নুনটা মাছের যে নুন যথেষ্ট পরিমাণে মাখানো ছিল, জাস্ট আলুটাকে একটু নরম করার জন্য অল্প নুন দিচ্ছি। হলুদ অল্প, একদম ভাজা ভাজা করে নেব। যখন ভাজা ভাজা হয়েছে, এখানে একটা পেস্ট বানিয়েছি, এটাতে শুধুমাত্র আদা বাটা আছে আর জিরা বাটা আছে। জিরা গুঁড়ি থেকে জিরা বাটাটা বেশি ভালো লাগে, তাই আমি জিরা বাটাটা এখানে দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন এটা দেওয়ার জন্য। এরপর আমি এটাতে দিয়ে দিলাম, নেড়ে নিতে হবে অল্পভাবে, তারপর আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো, জাস্ট অল্প একটু নেড়ে নেবো। এরপর যতটা পরিমাণ আমার জল রাখবো ততটা পরিমাণ জল দিয়ে দেবো, একটু চচ্চড়ি টাইপের হবে তাই বেশি জল হবে না। এই যে বাটিটা নিয়েছিলাম, এই বাটিটা এক বাটি জাস্ট জল দিয়েছি আর না। প্রথমে বেশি ফোটাবো না, আমি 5 মিনিট পর ফিরে এলাম। এই মেরিনেট করা মাছগুলো এই ঝোলে দিয়ে দিলাম। এরপর এটা ঢাকনা ঢাকিয়ে দেব, এটা সিদ্ধ হতে এবং কষা কষা হতে সাহায্য করবে। ফ্রাই হয়ে এসছে, আলুগুলো দেখে নিই, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর কিছুটা আগে, 5 মিনিট মতন আগে, আমি গরম মশলা ছড়িয়ে দেবো। গরম মশলা ছড়িয়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিই। কমপ্লিট রান্নাটা, এরপর সার্ভ করে নিই। মাছের ঝাল চচ্চড়ি তোমরাও বানিয়ে নাও,
আর বলো কেমন হয়েছে। আমি একটু গ্রেভি রেখেছি হালকা,